আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আমি তো আপনাদের কুষ্টিয়া এই রাজবাড়ি ঝিনাইদহ, আপনারা তো খুব চমৎকার ভাষায় কথা বলেন, বই পুস্তকের ভাষায়। আমি না ওই সিলেটি মানুষ, আমরা এলাকার বেরাসেরা আছে, অর্থাৎ আমাদের ভাষার মধ্যে ঝামেলা আছে। এখন আমি যদি সিলেটি ভাষায় ওয়াজ করি আরম্ভ করি তাতে কেউ কিছু বুঝতো নাই, আমি তো আপনাদের ভাষায় বলছি, বুঝতে অসুবিধা হয় আপনাদের? একটু করে একটু করলে কেউ ইন কিচ্ছু বুঝতে নাই, যাই হোক। আমি বলছিলাম জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম হচ্ছে জীবন। এ জীবন থাকবে না, এ জীবন চলে যাবে, এটা দেওয়া হয়েছে নেক আমলের জন্য। আপনি দুনিয়া পাওয়ার জন্য ব্যাকুল হয়ে গিয়েছেন, লাভ নাই। হাতের মধ্যে পানি নিলে আঙ্গুলের ফাঁক দিয়ে যেমন সব পড়ে যায়, আঙ্গুলের ফাঁক যেমন আপনার সঙ্গে খেয়ানত করবে, ঠিক তেমনি দুনিয়া পাওয়ার জন্য যারা অস্থির হয়ে গিয়েছে, দুনিয়াও তাদের সঙ্গে খেয়ানত করে তাকে কবরে পাঠিয়ে দিবে। কেউ আমরা এই দুনিয়াতে থাকবো না, আমাদের পূর্বপুরুষ ছাড়া কেউ পৃথিবীতে থাকেন না, আমরাও থাকবো না, আমরা সবাই চলে যাব। এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে যার গোলামি করার জন্য। সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ জানিয়াত 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিনকাইন্ড এন্ড ম্যানকাইন্ড except my ownership. Allah taala bolchen ami prithibite jin ar manush ke srishti korechi kebol amar gulamer jonno. Amra shobai gulam ka ar ektu jore bolen, amra gulam ka. Ekhon apni je Allah er gulam, ei gulamer porichoy dewa lagbe na? Apni je Allah er gulam, eta kebol mukhe bollei hobe na, ejonne apnake prottek din Allah er gulamer porichoy dewa lagbe. Prottekti din ঘুম থেকে উঠা থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত 24টি ঘন্টা কাটাতে হবে যার বিধান অনুযায়ী তিনি কি? দেখুন তো আপনি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে পরিচয় দেন, কিন্তু দেখুন তো চিন্তা করে আদৌ কি আপনি আপনি নিজেকে আল্লাহর গোলাম বানাতে পেরেছেন কিনা বলেন তো। দিন শুরু হয় একটা সলাত দিয়ে, সেই সলাতের নাম কি? আর একটু জোরে বলেন। এই রাজবাড়ি পাংশা এলাকায় দেখবেন ফজরের আজান যখন হয় অনেক মানুষ ঘুমিয়ে থাকে, মসজিদে যায় না। আমার বাবারা আমার ভাইরা সবাই একটু মহব্বতের সঙ্গে বলুন তো, আমরা যখন নামাজে যাই গুলামি হয় কার? আর আমরা যখন নামাজে যাই না সবচেয়ে বেশি আনন্দিত হয় যে তার নাম কি? তাহলে আমরা যখন নামাজে যাই গুলামি হয় আল্লাহর, আর যখন আমরা নামাজে যাই না তখন গুলামি হয় কার? আপনি যে বলেন আপনি আল্লাহর গোলাম, আজকের ফজরের সময়টা আল্লাহর গোলামি দিয়ে শুরু করেছেন নাকি শয়তানের গোলামি দিয়ে শুরু করেছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আর আমার দেশের ফজরের নামাজের অবস্থা বড় খারাপ, রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে গেলেও অনেক ওয়াজের শ্রোতা, তাফসীর মাহফিলের শ্রোতা আছে, ঘুম থেকে উঠে ফজরের নামাজে যায় না। অবশ্য এই চিত্র মনে হয় রাজবাড়িতে নাই, 1টা পর্যন্ত ওয়াজ শুনে যাওয়ার পরে যদি ফজরের নামাজ আপনি আদায় করতে না পারেন, মনে রাখবেন 2 ঘন্টা 3 ঘন্টার ওয়াজ আপনার কোনো কাজে লাগে নাই। শ্রোতার কথা কি বলতাম, মাহফিলের কমিটির মধ্যে অনেকে আছে নামাজ পড়ে না, এইরকম অবস্থা হলে তো চলবে না। আর আমার দেশের ফজরের নামাজের অবস্থা বড় করুন, দেখা যায় আমাদের দেশে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ কম না বেশি? আর একটু জোরে দেখবেন, এই মিয়াপাড়া এলাকায় না, এই এলাকা না অন্য এলাকা দিয়ে উদাহরণ দেই, পরে আবার অনেকে ভাববে হুজুর কি আমার কথা কইয়া গেল নাকি। এক লোক ঢাকায় থাকে, তার বাসা তার ঘরের পাশে মসজিদ, ফজরের আজান শুনে 50 হাত দূরে, ঘর থেকে 50 হাত দূরে মসজিদে যায় না, কিন্তু শুনেছে রাজবাড়িতে একজন মারা গিয়েছে, এখন প্রচন্ড জ্যাম আছে সাভারে, হেমায়াতপুরে, ধামরাইয়ে, সব রাস্তা জ্যাম। জ্যাম শোনার পরেও গাড়ি চালায় যেহেতু পাশে এয়ারপোর্ট নাই,
গাড়ি চালাই আর 9 ঘন্টা 10 ঘন্টায় ফেরি পাস হইয়া আসলো। বুঝলাম না লোকটার কারবার। ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু ঢাকা থেকে রাজবাড়িতে আসলো জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। 8-9 ঘন্টা 10 ঘন্টা জ্যাম ঠেলাইয়া চলে আসলো, ফজরের নামাজে গেল না 50 হাত দূরে, কিন্তু 8-9 ঘন্টা জার্নি করে জানাজার নামাজে আসলো। মতলব বোঝা লাগবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। লে বাটপাট, তুই ফজরের নামাজে গেলি না কেন? আবার কিছু মানুষ আছে এরা পুরা সপ্তাহে নামাজে যায় না, কেবলমাত্র জুমার দিন আসলে জুমার দিনে নামাজে যায়। এইরকম সাপ্তাহিক নামাজই রাজবাড়ি এলাকায় নাই। এখন আপনি যে আল্লাহর গোলাম, দেখি আগে আবার প্রশ্নটা করে নেই, বলেন তো আপনারা সবাই গোলাম কার? আরো জোরে বলেন কার? রাগ করবেন না, একদিনে নামাজ হলো 5 বার, 7 দিনে হয় 5×7=35 বার। শয়তান যে আপনাকে এমন ধোকা দিল, ধোকা দিতে দিতে এক ওয়াক্ত কেবল নামাজে গেলেন, 34 ওয়াক্ত শয়তান আপনাকে প্রতারণার ফাঁদে ফেলে আটকে ফেলল, তাহলে বলুন তো এক ওয়াক্ত নামাজ আদায় করে গোটা সপ্তাহে আল্লাহর গোলামি করেছেন কয়বার? আরো জোরে। 35 থেকে 1 বাদ দিলে থাকে কত? বলেন তো 34 ওয়াক্ত গোলামি করেছেন। গোটা সপ্তাহের হিসাব নিকাশ করলে কি দেখা যায়, লোকটা গোটা সপ্তাহে শয়তানের গোলামি বেশি করেছে না আল্লাহর গোলামি বেশি করেছে? সবচেয়ে আজীব ব্যাপার কি জানেন, চাকরি করে ব্যবসা করে সকাল 9টায় দোকান খোলা লাগবে, 9টায় অফিসে ঢোকা লাগবে, নইলে চাকরি থাকবে না। প্রত্যেকের হাতেই তো এখন স্মার্টফোন আছে, তাই না? এজন্য 8টার সময় অ্যালার্ম সেট করে নিজের বিবিকে বউকে বলে, বউ ডেকে দিও যেন 8টায় উঠে রেডি হইয়া 9টার আগে যাইতে পারি। আমি বুঝলাম না ভাই, 9টায় দোকান খোলার জন্য বা অফিসে যাওয়ার জন্য 8টায় অ্যালার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠতে পারলে কোন শয়তান আপনাকে ধরল যে ভোর 5:30টায় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে উঠে নামাজে যেতে পারলেন না? কোন শয়তানের সঙ্গে বসবাস আপনার? হ্যাঁ ঠিক তো কইলেন, খালি ঠিক কইয়া চলে যাইয়েন না, কথাগুলোকে একটু দিলে লাগান যে হুজুর কি বলে যাচ্ছে। আজকে ওয়াজের বিষয় গুলামি হচ্ছে কার, এটাই বিষয়। সবাই বলেছেন গুলাম কা, আসলে কি হচ্ছে? 5 ওয়াক্ত নামাজ চলে যায়, আল্লাহর গুলামি হয় না, শয়তানও দেখে হাসে, আল্লাহ আমারে কেন শয়তান বানাইছো, এত আমার চেয়ে আরো বড় শয়তান। অনেকে কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ইমান তো ঠিক আছে, বলেন তো দেখি দাঁত ব্রাশ না করে কেউ যদি কয় আমার মুখ পরিষ্কার, এই দাবিটা যৌক্তিক নাকি অযৌক্তিক? দাঁত ব্রাশ না করে নিজেকে ইমানদার দাবি করা যেমন অযৌক্তিক, তেমনি নামাজ ছেড়ে দিয়ে নিজেকে মুসলমান দাবি করাও সম্পূর্ণ অযৌক্তিক। নবীজি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ হচ্ছে সফলতার চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আরে ভাই, আপনার যে দুর্বল ইমান আপনাকে ঘর থেকে বের করে মসজিদে আনতে পারে না, এ দুর্বল ইমান কি করে আপনাকে জান্নাতে ঢুকাবে? নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি। এজন্য জীবনে সফলতার জন্য আর আল্লাহর গোলামীর পরিচয় দেওয়ার জন্য একজন ইমানদারের প্রথম কাজ হলো 5 ওয়াক্তের নামাজ ঠিক করা। নামাজ ছাড়বেন আপনারা? সবাই জান্নাত চান তো? কারা কারা জান্নাত চান না হাত তুলেন। এই দেখছেন আল্লাহর কুতুব 2-1 জন আছে এখানে, এরা জান্নাত চায় না। সবাই জান্নাত চান তো? নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? হাত নামান। আমার যুবক ভাইরা কয় হুজুর এখন কি নামাজের টাইম হয়েছে? আমরা তো এখনো ইয়াং, দেখেন না জোয়ান যুবক এখনো, আমরা বুড়া হই তারপরে আমরা নামাজে যাব। এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোকা। যুবক ভাইরা শুনতেছো তোমরা, খবরদার শয়তানের এই ফাঁদে পড়ো না।
অনেক যুবকরা বলে হুজুর আমরা তো এখন ইয়াং, আমরা বুড়া হই, বয়স হোক, চুলদারি পাক, তারপরে আমরা নামাজে যাব। আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, চুলদারি তো সাদা আপনার নাও হইতে, বুড়া আপনি নাও হতে পারেন, তার আগেই দুনিয়া থেকে চলে যেতে পারেন, কারণ দুনিয়াতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল মেনটেন হয় না। দেখুন পৃথিবীতে আসার জন্য চমৎকার সিরিয়াল আছে, প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপর ছেলে, অতঃপর দাদার ঘরে নাতি হয়, এইরকম দুনিয়াতে আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ চিত্র দেখি, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? চোখের পলকে আমরা লাশ হয়ে যেতে পারি। আজ রাতে বাড়িতে ঘুমাবেন, সকালবেলা মানুষ জানাজার জন্য ঘর থেকে লাশ আপনার বের করতে পারে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এই পৃথিবীতে বহু বাড়ি আছে যে বাড়ির বাড়িওয়ালারা এখন কবরে ঘুমিয়ে আছে। আমি আমার পরিবার দিয়ে উদাহরণ দেই, আমার বাড়ি সিলেটে, আমার দাদার আমলে করা একটি বাড়ি আছে, সেখানে আমার দাদা থেকেছেন, তারপরে আমার বাপ চাচারা থেকেছেন, অতঃপর সেই বাড়িতে আমরা আমাদের জেনারেশন আমরা থেকেছি, বিয়ে শাদী করে আমাদের ছেলেমেয়েরা থেকেছে, আমার বড় কিছু ভাইরা তারা তাদের ছেলেমেয়ে বিয়ে দিয়ে নাতি নাতনি পেয়ে গিয়েছে। এখন বলেন দাদার আমলে করা বাড়ি, দাদা নাই, বাপ চাচা কেউ নাই, আমাদের সবাই দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা আছি, কবে আমরাও চলে যাব, আমাদের ছেলেমেয়েরা নাতি নাতনিরা এখন আসতেছে, বলুন তো বাড়িটা যারা বানিয়েছিলেন তারা কেউ কি আছে? কথা বলেন, কেউ কি আছে? বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে, আপনি বাড়িওয়ালা থাকতে পারবেন? এই মিয়া পাড়ায় এমন বহু বাড়ি আছে, দেখবেন বাড়ি বহু আগে, বাড়িওয়ালা নাই। আহারে, এমনও তো বহু বাড়িওয়ালা আমরা দেখেছি, বাড়ি বানাচ্ছে, বয়স 48-49 বছর হয়ে গিয়েছে, বেসমেন্ট দিয়ে বাড়ি করে ফেলেছে, রং করা বাকি, ওই সময়ে চলে গিয়েছে, মারা গিয়েছে, আছে না নাই? নতুন বাড়িতে উঠতেও পারে নাই। সবচেয়ে বড় কথা হলো, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর বেশি না, মাত্র 2 শতাব্দীর ব্যবধানে আপনার পরবর্তী জেনারেশন আপনাকে ভুলে যাবে। যেমন আমি আমার দাদার বাবার নাম জানি না, আপনি হয়তো জানবেন, কিন্তু আমি যদি আপনাকে বলি আপনার দাদার দাদার বাবার নাম বলেন, গুলালু খাবেন সবাই, কেউ পারবেন না। এ কথা কেন বলেছি, দেখুন আপনার দাদার বাবা আজ থেকে 200 বছর আগে পৃথিবীতে ছিল, 200 বছরের ব্যবধানে পরবর্তী প্রজন্ম আপনি তার নাম ভুলে গিয়েছেন, একই পরিণতি আপনার হবে। আপনি যে সন্তানদের জন্য টাকা পয়সা ঘর বাড়ি এগুলো করতে গিয়ে নামাজ ছেড়ে দেন, আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজেকে আল্লাহর গোলামের পরিবর্তে শয়তানের গোলাম বানিয়ে ফেলেছেন, মনে রাখবেন এই জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি আপনার ছেলেমেয়ে সব কিছু জায়গায় থাকবে, আপনি থাকবেন না, আপনি চলে যাবেন, এমনকি পরবর্তী প্রজন্ম আপনার নাম পর্যন্ত মনে রাখবে না। কি করছেন দুনিয়াতে? যুবক ভাইদের কথা বলছিলাম, যুবক ভাইরা খবরদার, যৌবনটাকে নষ্ট করে দিও না। ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী যুগ বলা হয়। এই যৌবনকালীন বয়সে শরীরের শক্তি সামর্থ্য থাকে কম না বেশি? আর একটু জোরে বলেন, আপনাদের কি কষ্ট লাগছে? খুব দামি দামি কথা বলছি, শুনে যান, এই যৌবনকালীন বয়সে মানুষের শরীরে শক্তি অনেক বেশি থাকে, এজন্য এই যৌবনকালকে
গুরুত্বপূর্ণ সময়, মানুষের লাইফের টার্নিং মোমেন্ট বলা হয়। আবার এই যৌবনকালকে মানুষের জীবনের সবচাইতে ঝুঁকিপূর্ণ সময় বলা হয়। কি কারণে যৌবনকালকে মানুষের জীবনের টার্নিং পয়েন্ট অথবা এটিকে গুরুত্বপূর্ণ বলা হয় কেন? কারণ যুবক আর তরুণরা এই বয়সটির যদি যথাযথ ব্যবহার করে, যদি তারা এই যৌবনের বয়সের যথাযথ প্রয়োগ করে এটিকে যদি সঠিকভাবে কাজে লাগায়, তাহলে তাদের সুন্দর ক্রিয়া, চারিত্রিক সমৃদ্ধি এবং জীবনের কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে তারা সক্ষম হবে। আবার কোনো যুবক যদি এই যৌবনকে অপব্যবহার করে নষ্ট করে ফেলে, তাহলে তার দুনিয়া আখেরাত ক্যারিয়ার সব একেবারে বরবাদ হয়ে যাবে।